हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल थॉट्स विद चिली सॉस। आज के आमी तोमादेर जोन्नो एकटा गल्प निये एसेछि, प्रेमेर गल्प। तो चलो स्टार्ट करा जाक। आमादेर गल्पेर जे हिरो तार नाम हलो अपु, आर अपु थाके बर्धमाने, आर अपुदेर ठीक पाशेई थाकेन ব্যানার্জি ফ্যামিলি। ব্যানার্জি পরিবারের সদস্য সংখ্যা 12 জন। ব্যানার্জিদা, ব্যানার্জিদার বউ, তার 3 ছেলে, 3 ছেলের বউ ও তার 3 নাতনি, আর আছে 1 জন মেয়ে, তার বিয়ে হয়ে গেছে কলকাতাতে। তার আছে একটা ছোট্ট মেয়ে যে অপুর থেকে মোটামুটি 2 বছরের ছোট, তার নাম ঐশী। ঐশী প্রতি বছর দুর্গা পুজোতে মামা বাড়ি আসে দুর্গা পুজো দেখতে, কারণ অপুদের ফ্যামিলি, ব্যানার্জিদার ফ্যামিলি এবং পাড়ার কিছু পরিবার মিলে বড় করে দুর্গাপূজার আয়োজন করে, আর গ্রামের পুজো খুব মজা হয় সেখানে। ঐশী ছোট থেকেই তাই মামা বাড়িতে আসে আর খুব মজা করে। অপুর থেকে তো ঐশী 2 বছরের বয়সের ডিফারেন্স, তো ওরা বন্ধুর মতোই হয়ে গেছে। ওরা খুব খেলা করে, মজা করে, পুজোর 4 দিন ওরা খুব মজা করে। ফুচকা, পাপড়ি চাট থেকে শুরু করে মেলাতে নাগরদোল্লায় ওঠা, বাজি ফাটানো, এমনকি বিসর্জনের সময় বিসর্জন ডান্স সব তারা একসাথেই করে, খুব মজা করে তারা। মানে সারা বছর তারা ওই 4টা দিনের অপেক্ষায় থেকে যায় যে কবে দুর্গাপুজো আসবে, ঐশী মামা বাড়ি যাবে এবং দুজন মিলে খেলা করবে। ছোট থেকেই ওরা খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। এরপর ঐশীর যখন বয়স 15, ঐশী মাধ্যমিক পাস করে একটা কলকাতার নামি স্কুলে ভর্তি হয়েছে ক্লাস 11-এ আর্টস নিয়ে। আর অপু নিজের HS পাস করে হিস্ট্রি অনার্স নিয়ে বর্ধমান ইউনিভার্সিটিতেই ভর্তি হয়েছে। ঐশীর যখন বয়স 15, অপুর তখন ওই 17 বছর বয়স। এরপর মানে দুজনেই টিনেজার কি, তো এতদিন তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তাদের মধ্যে একটা ভালোবাসার অনুভূতি হয়। দুদিক থেকেই সেটা হয়, দুজনেই অপেক্ষা করে কখন দুর্গাপুজো আসবে। চলে আসে সেই বছরের দুর্গাপুজো। এরপর সপ্তমীর দিন ওরা খুব মজা করে। অষ্টমীর সকালবেলায় ঐশী পড়েছে একটা লাল রঙের ঢাকাই জামদানি। অপুর তো চোখ ছানা পড়া, ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে ঐশীর দিকে, আর ভাবছে আর দেরি করব না, এবার মনের কথাটা ওকে বলেই ফেলবো। যখন অষ্টমীর দিন খিচুড়ি ভোগ খাওয়ার পর সবাই নিজের নানান কাজে ব্যস্ত, তখন ঐশী যখন হাত জোর করে মায়ের কাছে প্রণাম করছে, অপু তখন তার কানে কানে এসে বলে, তোকে বড্ড ভালোবাসি রে পাগলি, করে পালিয়ে যায়। এরপর ঐশী চোখ খুলে দেখে কেউ নেই, অপু ততক্ষণে উধাও, কিন্তু ঐশী বুঝতে পারে যে সেটা আর কেউ না, অপুই ছিল। কারণ ঐশী তো অপুর গলা খুব ভালোভাবেই চেনে, কিন্তু ঐশী কোনো রেসপন্স করে না, ও চুপচাপই থাকে, নর্মাল বিহেভিয়ার করতে থাকে। এরপর নবমীর দিন অপু আর ভাবে যে কীভাবে ওকে আমি বোঝাবো, ও অপেক্ষা করে। এরপর দশমীর দিন অপু নিজের বন্ধুর হাত দিয়ে ঐশীকে একটা প্রেম পত্র লেখে এবং বন্ধুর হাত দিয়ে সেটা পাঠিয়ে দেয়। ঐশী সেটা খুলে দেখে, তাতে লেখা আছে, যদি তুই আমাকে ভালোবাসিস তাহলে একাদশীর দিন দুপুর 2টোর সময় পুকুর পাড়ে একবার আসিস। ঐশীও মনে মনে অপুকে খুব ভালোবাসে, ও ভাবে ঠিক আছে তাহলে যাব। এরপর একাদশীর দিন আসে, ঐশী ঠিক চলে যায় পুকুর ঘাটে, দুজনের মধ্যে কথা হয়, দুজন দুজনের ফিলিংসটাকে শেয়ার করে এবং এত দিনের বন্ধুত্বটাকে তারা
প্রেমে রূপান্তরিত করে এবং তাদের জার্নি স্টার্ট হয়ে যায়। এরপর ঐশীর টাইম হয়ে যায় নিজের বাড়ি ফিরে যাওয়ার। অপুর মনটা খারাপ হয়ে যায়, কিন্তু আজকালকার দিনে তো আছে একটা ফোন, এর মাধ্যমেই তো ভিডিও কলিং, চ্যাট, মেসেজ সব কিছুই করা যায়। তাই স্টার্ট হয়ে যায় ওদের রাত জেগে জেগে ফোন করা, মেসেজে চ্যাট করা, ভিডিও কলিং করা। অপু নানান কাজে কলকাতায় যেতে চায়, নানান ইন্টারভিউর ছুতোতে কলকাতায় যায়, ঐশীদের বাড়িতে খাওয়া দাওয়া করে। আর ঐশীও কিছুদিন পর পর মায়ের কাছে জিদ করে, মা মামা বাড়ি যাব। সেও মাঝে মাঝে মামা বাড়িতে চলে আসে। এইভাবেই এদের ওদের জার্নিটা 8 বছর কেটে যায়। ঐশী তখন নিজের এমএ পাস করে, আর অপু তখন একটা ইউনিভার্সিটিতে হিস্ট্রি লেকচারার হিসাবে পার্ট টাইম জব করে। কিন্তু আমাদের জীবন তো কখনো স্ট্রেট লাইনে চলে না, তাই ওদের জীবনেও একটা দুর্ঘটনা ঘটেছে।